আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমি আপনাদেরকে এ টু জেড মানে বাংলাদেশ থেকে বাংলাদেশ থাকা অবস্থা থেকে শুরু করে আপনি ইউরোপে আসা পর্যন্ত কিভাবে আপনি নিজেকে রেডি করবেন বা কী কী পেপার্স প্রয়োজন হবে এ টু জেড সব কিছু আমি পর্ব আকারে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমি আজকে ফার্স্ট পর্বটা শুরু করতে যাচ্ছি। তো আপনারা যেহেতু অনেক বেশি কমেন্ট করছেন যে ভাইয়া হ্যাঁ আপনি যদি এই বিষয় নিয়ে কথা বলেন তাহলে আমাদের জন্য ভালো হবে এবং কি আমরা যারা ইউরোপে আসতে চাই তাদের জন্য অনেক ভালো হবে যে আমরা বাংলাদেশ থাকা অবস্থায় কীভাবে শুরু করতে হবে সব কিছু। তো আজকে এইসব বিষয় নিয়ে কথা বলবো, আশা করি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং কি আমি যেভাবে বলবো সেভাবে ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনার টুডে টুমোরো আপনার স্বপ্নটা সত্যি হয়ে যাবে। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি সাথে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন যেন আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করি। মানে আমি জাস্ট আমার জীবনের গল্পটা বলবো আপনাদেরকে, আপনারা ওইভাবে চেষ্টা করবেন যে আপনাদের পেপারসগুলো রেডি করার জন্য এবং কি আপনারা যেভাবে পারেন এগুলো মানে পেপারসগুলো রেডি করার জন্য আর কি, ঠিক আছে। তো আরেকটা কথা হচ্ছে যদি আপনি স্টুডেন্ট হন তাহলে আপনার জন্য হচ্ছে একরকম সিস্টেম, আর আপনি যদি ওয়ার্ক পারমিট ভিসায় আসেন সেটা হচ্ছে অন্যরকম সিস্টেম, আর যদি বিজনেস ভিসা অথবা মেডিকেল ভিসা বা ট্যুরিস্ট ভিসা হন তাহলে আপনার বিভিন্ন ভিন্ন পথে হাঁটতে হবে। তো আমি সব কিছুই যতটুকু জানি ততটুকু আমি বলার চেষ্টা করব সব ধরনের বিষয়ের ক্ষেত্রেই। তো আজকে এখান থেকে আমি শুরু করতে চাচ্ছি। তো আমি যখন স্টুডেন্ট ছিলাম বা ডিপ্লোমা যখন আমার রানিং ছিল ফোর সেমিস্টার, ওই সময়ে আমার মানে ইউটিউবের মধ্যে একদিন কিউরিওসিটি জন্মাইছে যে একটু সুইজারল্যান্ড বা পর্তুগাল বা স্পেন এসব সম্পর্কে একটু জানি। তো এইসব দিয়ে সার্চ দেওয়ার পরে দেখলাম যে ইউরোপের এই অবস্থা বা এখানে আসলে এতদিন কাজ করার পরে টিআর পাবে, টিআর পাওয়ার পরে কিবা পার্মানেন্ট রেসিডেন্ট পাবে বা পার্মানেন্ট রেসিডেন্ট পাইলে কীভাবে কী হবে ওগুলো নিয়ে আমি জাস্ট একটু রিসার্চ করতে থাকি আর কি পড়াশোনার পাশাপাশি। তারপরে একদিন মন স্থির করে আমি আমার ফ্যামিলির সাথে ব্যাপারটা শেয়ার করলাম যে আমি তো মানে এরকম এরকম দেশ আছে, এসব দেশের মধ্যে গেলে নাকি একটা ফিউচার আছে, মানে জাস্ট আমি এরকম ফ্যামিলিকে বুঝাইতেছি। তো ফ্যামিলিও মোটামুটি সাপোর্ট দিছে, হ্যাঁ যদি তোমার যদি ভালো লাগে তাহলে তুমি যেতে পারো, সমস্যা নাই। তো এরপর থেকে আমি ধরেন আপনাদের মতো এরকম ঘোরাঘুরি করলাম অনেক জায়গায়, কার থেকে কী লিঙ্ক পাওয়া যায় বা কীভাবে কী করতে হয় এরকম আমিও খুঁজছি। এটা আপনারা যেভাবে এখন আমাকে বলতেছেন সেভাবে কিন্তু আমিও কিন্তু খুঁজছিলাম। তো আমি এক সময় চেষ্টা করলাম যে আমার ওইখানে দিয়ে ডিপ্লোমা চলতেছে, তো হঠাৎ করে এক সময় মনে হলো যে হ্যাঁ আমি তাহলে যেহেতু কী কী ক্যাটাগরিতে যাওয়া যায় তো সে সম্পর্কে আগে জানার চেষ্টা করছিলাম। তো পরে আমি cedit.info এরকম একটা ওয়েবসাইট আছে, আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, আমি ওইখানের মধ্যে গিয়ে আপনারা দেখতে পারবেন যে ওইখানের মধ্যে সব কিছু লেখা আছে যে সেনজেন বিষয় কী বা এখানে আসলে কী হবে বা কী কী ক্যাটাগরিতে আপনারা আসতে পারবেন। সেই ক্ষেত্রেও অনেক কিছু থাকে, এগুলো আপনারা পড়বেন তাহলে আপনারা ইউরোপ সম্পর্কে জানতে পারবেন, কারণ আমি যেগুলো মুখ দিয়া বলি এগুলা নাও বিলিভ হতে পারে আপনার। তো ওইখানের মধ্যে ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে সব কিছু লেখা আছে, আপনি জাস্ট ওইখানের মধ্যে উকি মারবেন আর একটু সময় দিবেন, ওইখানের মধ্যে সব কিছু লেখা আছে cedit.info ওইখানের মধ্যে যাবেন। ওইখানে যাওয়ার পরে আপনার cedit visa দিয়ে আপনি কী করতে পারেন, কয়টা ভিসার মানে একটা ভিসা দিয়ে আপনি কয়টা দেশে যেতে পারবেন বা কী কী ফ্যাসিলিটি পাবেন সব কিছু কিন্তু আপনার ওইখানে লেখা থাকবে। তারপরে ওইখানে যাওয়ার পরে দেখবেন যে অনেকগুলো দেশের নাম লেখা আছে, তো অনেকগুলো দেশের মধ্যে আপনি দেশ সিলেক্ট করবেন যে কোন দেশের মধ্যে এখন বর্তমানে ভিসা হইতেছে, মানে আমি যেভাবে সিলেক্ট করছিলাম আর কি যে এখন বর্তমানে কোন দেশের মধ্যে ভিসা হইতেছে বা কোন দেশের ভিসা রেশিও ভালো এখন দুই মানে বর্তমানে। তো আমি ওই দেশটা সিলেক্ট করলাম, ওই দেশ সিলেক্ট করার পরে ওইখানের মধ্যে আপনি ওই অপশনে ক্লিক করবেন, মানে যে দেশ পছন্দ হয় সেই দেশের মধ্যে আপনি ক্লিক করবেন। ওইখানের মধ্যে যাওয়ার পরে ওইখানে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন, আপনার কী কী ডকুমেন্ট লাগবে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। তো ডকুমেন্ট কী কী লাগবে সেটা নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে, আপনারা ভিডিওগুলো দেখতে পারেন তাহলে আপনারা জানতে পারবেন। cedit.info এখানে গেলেই কিন্তু আপনি জিনিসগুলো জানতে পারবেন। ওইখানে যাওয়ার পরে আপনার কী কী পেপার্স লাগবে এবং কী 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 যোগ্যতা লাগবে এ টু জেড সব কিছু লেখা থাকবে। তো রিকোয়ারমেন্টসগুলো দেখলাম, তারপরে আমি আমার পেপার্সগুলো রেডি করার জন্য আমি মোটামুটি একটু চিন্তাভাবনা করলাম যে হ্যাঁ এখন তো দেখি মোটামুটি সব কিছু জানা আছে, আমি একটু রেডি করি আমার পেপার্সগুলো। তো রেডি করার জন্য তো আমি দেখলাম যে এখানে
যেহেতু স্টুডেন্ট, স্টুডেন্টের কাগজপত্র লাগবে, প্লাস আপনার জন্ম নিবন্ধন কার্ড লাগবে এবং কি সার্টিফিকেট যেগুলো আছে এগুলো লাগবে, প্লাস আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে এবং কি ইন্ডিয়া যেতে হবে, তারপর আবার অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে, মোটামুটি অনেক কাজ। কিন্তু তো আমি চিন্তা করতেছি, আমি যেভাবে আমার ফাইলটা সাজাইছিলাম, আমি একদিন বাসার মধ্যে, একদিন ফ্রি, যেদিন আমার অফ থাকে, ওই দিন আমি চেষ্টা করবো যে আমার পেপার্স যে সবগুলো লাগছে আমি সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি ঠিক আছে, আমি চেষ্টা করব যে আপনাদেরকে ফাইলটা আমি কিভাবে বা ফর্মটা কিভাবে ফিল আপ করছি, আমি নিজের হাতেই করছি সব কিছু। তো আপনারা ওইগুলো দেখলে আমার মনে হয় আরও বেশি মোটিভেট হবেন বা আপনাদের একটা ভালো একটা অভিজ্ঞতা হবে আর কি। তো আমি চেষ্টা করব, কারণ আমি পেপারসগুলো সবগুলো রেখে দিছি এখন পর্যন্ত, আমি কোন কোম্পানিতে আসছি বা কোন কোম্পানি থেকে আমাকে ওয়ার্ক পারমিটটা কালেক্ট করছে সব কিছু কিন্তু আমি রেখে দিছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য বলতে বলতে। আমি এমনিতে রেখে দিছি স্মৃতি হিসাবে, তো এখন যেহেতু একটা সময় আসছে বা আমি যেহেতু আপনাদেরকে ভিডিও প্রোভাইড করে থাকি বা চেষ্টা করি কোনো কিছু জানানোর জন্য, তো আমি চেষ্টা করব যে পরবর্তীতে আমি ওই ফিফার্সগুলো আপনাদেরকে দেখানোর জন্য যে কীভাবে কী করতে হয়, তো আমি অবশ্যই এটা নিয়ে নেক্সটে চিন্তা ভাবনা করবো। যেদিন আমার ফ্রি হই বা যেদিন আমার অফ থাকে ওই দিন আমি ওটা ট্রাই করার চেষ্টা করব। ঠিক আছে, তো আপনারা মেন্টালি প্রিপারেশন নেন যে যদি আপনি ট্যুরিস্ট বিষয়ে আসেন বা আপনি আপনার ফার্স্ট কাজ হচ্ছে যে আপনি কী বিষয়ে যাবেন সেটা আপনি আগে স্থির করেন এবং কি মনকে জিজ্ঞেস করেন যে আমি কোন বিষয়তে যাওয়ার জন্য যোগ্য। যদি আপনি ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে যান তাহলে আপনার আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে, প্লাস আপনার ট্রাভেল হিস্টোরিটা ভালো থাকতে হবে। আর আপনি যদি স্টুডেন্ট ভিসায় যান তাহলে আপনার IELTS থাকতে হবে, প্লাস ভালো ব্যাকগ্রাউন্ড লাগবে। তো আর যদি আপনি ওয়ার্ক পারমিট ভিসায় যান তাহলে আপনার কোনো সমস্যা নেই, আপনি ইন্টার পাস হলেও আপনি ওয়ার্ক পারমিট ভিসায় অ্যাপ্লাই করে আপনি ইউরোপে ঢুকতে পারবেন। ঠিক আছে, এই তিনটা অপশন আছে, এই তিনটা অপশনের মধ্যে আপনার যে একটা যে কোনো একটা অপশন চুজ করে আমাকে কমেন্টে জানান, তাহলে আমি ওই রিলেটেড ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো আশা করি বোঝাতে পারছি। তো আমার বকবকগুলো শুনলে মোটামুটি আশা করি যে আপনারা কিছু, আমি যেভাবে চিন্তা করছি এভাবে আপনারা চিন্তা করলে ইনশাল্লাহ আমাদের স্থানে চলে আসতে পারবেন বা ইউরোপে চলে আসতে পারবেন। ঠিক আছে, যেইভাবে চিন্তা করছি সেভাবে কিন্তু আমি আপনাদেরকে বলার চেষ্টা করতেছি। তো আপনারা নিজেকে জিজ্ঞেস করেন যে আপনি কী বিষয়ে আসবেন সেটা আগে কনফার্ম করেন এবং কি আমাকে কমেন্ট করে জানান, তাহলে আমি ওইভাবে ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করব। আর নেক্সট টাইম ইনশাল্লাহ আমি আমার পেপারসগুলো শো করার চিন্তা ভাবনা করতেছি। আমি অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে হোক বা যেভাবে হোক আমি আপনাদেরকে এটা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে বকবকগুলো শোনার জন্য। আর পরবর্তীতে ইনশাল্লাহ পর্ব আকারে যেহেতু ভিডিওগুলো আসবে, ইনশাল্লাহ প্রত্যেকটা ভিডিও দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন যেন ভিডিওগুলো করতে ভালো লাগে আর কি, যেহেতু আপনারা পজিটিভলি নিতেছেন সব কিছু, তো আমি যেন এটাও পজিটিভলি নেন, তো সেরকমভাবে সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আমিও আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে কিছু দেওয়ার জন্য। অবশ্যই সাথে থাকবেন এবং কি জানতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি পরবর্তী ভিডিওতে ওগুলো উল্লেখ করার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য, সাথে থাকবেন। আর যদি কোনো কিছু জানার ইচ্ছে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বা পরবর্তী ভিডিওর মধ্যে কি নিয়ে কথা বলা দরকার সেগুলো আপনারা পারলে কমেন্ট করে জানাই দিবেন, তাহলে আমি ওই সব ব্যাপারে কথা বলার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই সঙ্গেই থাকবেন। চাও।